জয়েন্ট এন্ট্রান্সে হাড্ডাহাড্ডি লড়াই হতো। ফার্স্ট ডিভিশনের মেধাবী ছাত্র ছাত্রীরা অনেকে ভালোভাবে হায়ার সেকেন্ডারি পাস করে ফার্স্ট ডিভিশনে পাস করেও জয়েন্টে পাস করতে না পারার জন্য ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করতে পারতেন না। সেই দিনে মুখ্যমন্ত্রীর কোটা ছিল 10টা ডাক্তারিতে 10টা ইঞ্জিনিয়ারিং এ। ফার্স্ট ডিভিশনে পাস করে জয়েন্টে পাস করেও যারা ডাক্তারিতে চান্স পায়নি তাদেরকে বঞ্চিত করে মানিক দত্তর ছেলে, দিনাটায় সিপিএম এর নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাশ করে আজকে ডাক্তার হয়েছে জ্যোতিবাবুর কোটায়। জ্যোতিবাবু দুর্নীতি করেননি আপনি, এটাও তো দুর্নীতি। মিলি ভট্টাচার্য নাম শুনেছেন? মিলি ভট্টাচার্য হচ্ছে কমরেড সুজন চক্রবর্তীর স্ত্রী। বেরিয়ে গেল কুণাল ঘোষ, বলল যে মিলি ভট্টাচার্যের চাকরি হয়েছে বাম আমলে, কুণালের স্ত্রী। সেই কুণাল আবার বড় বড় কথা বলছে। আরে কুণাল বলছে, আরে ওর যখন চাকরি হয়েছে তখন ও ভট্টাচার্য, আর আমি হচ্ছে চক্রবর্তী। কেমন করে এটা হয়? এটা তো মিথ্যে কথা বলছে। এবার ভান্ডার খুলে দিল, সত্য ফাঁস করে দিল। কে? একসময় সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী, অন্য নেতা সুজন চক্রবর্তী, যার হাত ধরে সিপিআইএম এ এসেছিল সমীর পতি টুন্ডু, বলল যে হ্যাঁ সুজনের সাথে ক্ষুদিরাম ভট্টাচার্য দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিআইএম এর জেলা সভাপতি, তার মেয়ে মিলি ভট্টাচার্যর একটু আধটু সম্পর্ক ছিল, বিয়ে হবে। ক্ষুদিরাম ভট্টাচার্য দলের নেতাদের কাছে গিয়ে বলল, সুজন তো কোনোদিনও চাকরি বাকরি করবে না, মিলির সাথে ওর বিয়ে হবে, তাহলে বিয়ের পরে সংসারটা চলবে কি করে? পার্টির নেতারা বলল, কই চিন্তা নেই হ্যায়, কই বাত নেই হ্যায়, অ্যান্ড্রুজ কলেজে রাতারাতি সবাইকে বাদ দিয়ে মিলি ভট্টাচার্যকে চাকরি দিয়ে দেওয়া হলো।